হে গাইজ, হ্যালো। কয়েকশো কোটি বছর পর আজকে এক্সাম দিতে যাচ্ছে, অফলাইন এক্সাম ইউনিভার্সিটি, যদিও এটা সিএ এক্সাম, মানে ইন্টারনাল সিএ ফোর এক্সাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে মানে প্রায় সত্যি মানে কয়েক বছর পর অফলাইন এক্সাম দিতে যাচ্ছি। এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, ইউনিভার্সিটি দিকে যাচ্ছি। তো চলো তোমাদের সাথেও, জাস্ট একটা শর্ট ভ্লগ হবে, শর্ট ভ্লগ লাইক আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। ইউনিভার্সিটি যাচ্ছি, ছুটি গেল পুজোর ছুটি, তারপরে ফার্স্ট আজকে ইউনিভার্সিটি। তো চলো এই নিয়ে একটা ছোটোমোটো একটা ভ্লগ করেই ফেলি ভাবলাম। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে ইউনিভার্সিটিকে, চলো। ইউনিভার্সিটি যেতে গিয়ে এই রাস্তাটা সব থেকে বিরক্তিকর রাস্তা, NH 34, এখন NH 12 হয়ে গেছে। অ্যান্ড নাও মানে এত পলিউশন, পলিউটেড এরিয়া, এত ধুলো যে লাইক কি বলবো। হেঁটে হেঁটে যেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে, বাট তবুও ধুলোর জন্য একদম বিরক্ত লাগে। এটুকু যেতে মনে হচ্ছে যেন মানে খুব কষ্টকর, মানে যেন রুম থেকে বেরিয়ে যেতে ইউনিভার্সিটি পৌঁছে যেতে কত না ভালো হতো। তো এত মানে বাজে অবস্থা এখানকার লাইক ধুলো, আর গাড়ি তো সেই লেভেলে চলে, বুঝতে পারছো, এনেজ বলে কথা। তো কী করবো, আর আমার যে সাবজেক্টের আজকে এক্সাম, সেটা একমাত্র মেস থেকে আমার একার, ফর দ্যাট রিজন আমাকে এখন একা একা যেতে হচ্ছে। আই এম ফিলিং সো অ্যালোন, লনলি, বাট ক্যা করে, কই সাথ নেই আয়, যদিও কারো ক্লাসও আজকে নেই, তাই বললো মানে কেউ আসতে চাইল না। আমি একা একা বেরিয়ে পড়লাম, যে যাই গিয়ে এক্সামটা দিয়ে আসি আর তোমাদের সাথে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সটা। बहकी सभी जुबा है, हम है हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ইউনিভার্সিটি আজকে কয়েকশো কোটি লোক এসে মনে হচ্ছে, দেখতে পাচ্ছি চারিদিকটা কেমন একটা ভিড় ভিড় ব্যাপার স্যাপার। আর এদিকে তো নিজের গাড়ি চলছে, সেই ব্যাপার স্যাপার তোমরা দেখতে পাচ্ছ, আর করা যাবে, চলো ইউনিভার্সিটি যাওয়া যাক। রাস্তা ক্রস করতে গিয়ে এত এত এতগুলো লরি, এত গাড়ি, আর বলবো জীবনে, এই সুযোগ পেয়েছি, চলো তাড়াতাড়ি করে। ওকে ওকে, চলে এসছি, চলো ভেতরে। ইয়ে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আমি আমাকে এখন এখানে যাবো, একটু পেমেন্ট রিলেটেড ইস্যু আছে আমার, এখানে গিয়ে কথা বলতে হবে রেজিস্টার ডিপার্টমেন্টে। তো এক্সাম দেওয়ার আগে কাজটা সেরে ফেলি ভাবলাম, চলো ভেতরে যাই। আপনাকে জানা হয় ফিনান্স ডিপার্টমেন্ট, লেটস গো, ফিনান্স ডিপার্টমেন্টে যাওয়া যাক। হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট, চলো। আমি আমাকে বললো উপর থেকে নিচে চলো, আবার নিচে যাই গ্রাউন্ড ফ্লোরে, লেটস গো। ফিনান্স কাউন্টার, কারণ ব্যাঙ্ক ডিটেলস নেওয়ার জন্য আমাকে অ্যাপ্লিকেশান লিখতে হয় ফিনান্স অফিসারের কাছে। তো চলো অ্যাপ্লিকেশান লিখি, কী করা যাবে। অ্যাপ্লিকেশান লেখার জন্য ইউনিভার্সিটি মেশিনে বসে আছি, কয়েকশো ঘন্টা আমার এখন লাগছে ওয়ার্ড খুলতে। যাও খুলে যায়, এখানে একটা অ্যাপ্লিকেশানটা তাড়াতাড়ি করে ঝটপট করে লিখে ফেলি। দুপুরে জিন্দেগি, আমি তো ডেস্কটপে কোনোরকমভাবে অ্যাপ্লিকেশান লিখতে পারলাম না, তো ভাবলাম যে আজকের মতো আর কাজটা করবো না, আজকে এক্সামটা দেবো, এক্সামটা দিয়ে রুমের দিকে ফিরে যাবো, ওটা অন্য কোনো দিন এসে কাজ করবো। আমরা এখন ক্লাসরুমে চলে এসেছি, স্যার এখন আসবে কোশ্চেন পেপার নিয়ে, তারপরে এক্সাম দেবো আমরা তিনজন। আমাদের আমি আগের এক্সামে 5 নম্বর পেয়েছি, পড়ে এসেছিস, প্রচুর পড়েছিস শুনলাম, তোরা তো টপার মানুষ। আচ্ছা দেখা যাক, এবার বুঝতে পারবো অফলাইন এক্সাম কেমন দিস, বেস্ট অফ লাক, দেখা যাক কেমন পারি, অল দ্য বেস্ট, চলো। কেমন পাবলিক আমি বল, আরে কি খবর তোমার,
আমার তো কি বললো, তুমি আছো তো? সবাই তারপর ধরে আছো? হ্যাঁ আমি আছি, পাস করে পাস করে যাবো, চাপ নাই। সিরিয়াসলি না না, পড়াশোনা করবো অবশ্যই অবশ্যই। তারা অনেকদিন পর স্যার আমাকে দেখলো, ডিরেক্ট মানে এক্সাম দিতে এসেছি, বেশ কিছু প্রবলেমের জন্য আমি আসতে পারিনি, মানে প্রজেক্টের কাজ চলছিলো সেখানেও ঠিকঠাকভাবে কাজ করতে পারিনি, তার জন্য স্যার আমাকে বলছে তোমার কী খবর, তুমি আছো তো? বললাম হ্যাঁ স্যার আমি আছি, অবশ্যই পরীক্ষা পাস করতে পারবো? বলছে হ্যাঁ অবশ্যই পাস করতে পারবো। আমরা চারজন, আমি একজন, পাঁচজন আর একজন ইজ কামিং। এই পড়ে এসছিস, পড়ে এসছিস, জামা এসছি, গেঞ্জি আছে, প্যান্ট আছে, আর কি লাগবে, ঘড়ি আছে। ইয়ে ব্রাদার, পাস করতে পারবি তো? পাস করতে পারবি তো? ফেল ফেল স্যার, স্যার আমাকে কি বলছিস? স্যার আমাকে বলছে তুমি পাস করবে তো? স্যার আমাকে সেরা দিয়েছে, আজকে তোমাদের ভালো থাকতে দিচ্ছি না আমি। অফলাইন এক্সাম ছজন মানতে কি হবে? হ্যাঁ এক্সাম দেওয়ার পরে ডিসকাশন চলছে সবার, কে কেমন পেরেছে। হাই ভাই, এক্সাম দিয়ে বেরোলাম, অফলাইন হলেও এটা আমাদের মাল্টিপল চয়েস ছিল, তো কিছুটা পেরেছি, কিছুটা স্যার বলছে তোমার তো লাগ ভালো ঠিক কিন্তু। এখানে পাবলিক সব কী করছে কিছু বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ কয়েকশো কোটি পাবলিক কী করছে এটা আমি নিজেও বুঝতে পারছি না। এক্সাম কমপ্লিট করেছি, মোটামুটি ভালো পেরেছি, খুব একটা খারাপ না, একটু তারপরে কফি খেতে এসেছি, তো মিডিলে স্যার আমাকে বলছে, আমার দিকে দেখে বলছে যে তোমার তো লাক খুবই ভালো, যে কোনো মানুষ ঠিক, মানে আমাদের এক্সামটা হলো এমসিকিউ ছিল, এমসিকিউ এক্সাম ছিল, শর্ট টাইপ শর্ট কোশ্চেন, তো মোটামুটি ভালো দিলাম এক্সামটা, অফলাইন এক্সাম ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। তো যাই হোক, যেহেতু শর্ট কোশ্চেন মানে শর্ট শর্ট টাইপ ছিল, এমসিকিউ টাইপ ছিল, তো মোটামুটি এটা ভালো রকম এক্সামটা দিলাম, স্যারও সেরকম বললো, এখন প্রজেক্টে প্রচুর চাপ, কফি খাচ্ছি চলো। এটা ভালো এক্সপিরিয়েন্স হলো অফলাইন এক্সাম, আর সবাই মিলে কফি খাচ্ছি আমরা। তোর কেমন এক্সাম হলো বল? এই তোর কেমন এক্সাম বল? ভালো হয়েছে, সেই হয়ে যায় না। আমি এখন মানে রুমে চলে এসেছি, আমার এক্সাম তো দেখলে কেমন থাকলো, আনফর্চুনেটলি আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এখন রুমে আছি, আর দিনটা বেশ ভালোই কাটলো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।